Hello, my dear Lower Shishu students. How are you, everyone? Hope you are good. I am also good. Okay, আজকে আমরা alphabet class করব. Alphabet কোনটা জানো ছিল? আমরা ক্লাসে করেছিলাম না? A B C D. দেখো, teacher তোমাদের জন্য এখানে ready করে এনেছি. আমরা সেই A B C D songটা করি. ঠিক আছে? সবাই মিলে দেখো এখানে কি আছে. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Happy, happy shall we be when we learn our ABC. Yay! Once again, huh? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Happy, happy shall we be when we learn our A B C. Yay! খুব মজা হয়েছে, তাই না? আমরা ক্লাসে করতাম, এখন বাসায় বসে বসে করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা কি রীতিমতো হ্যান্ড ওয়াশ গুলো করছি? সবার সাবান দিয়ে ভালো করে নিজের হাত দুটোকে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলেই আমরা জীবাণুমুক্ত থাকতে পারবো। আচ্ছা আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা কি? সেটাও অ্যালফাবেট, বাট অ্যালফাবেটের একটা নতুন পার্ট আজকে আমরা করবো, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখো কি জিনিস এখানে তোমাদের জন্য আমি রেডি করে এনেছি। এখানে আমি এ বি সি ডি লিখেছি, তারপরে দেখো গ্যাপ আছে। এগুলো কি বলতো? শূন্য স্থান বা গ্যাপ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাকে পূরণ করতে হবে। যেমন আমরা খালি ঘর পূরণ করেছিলাম সরে ও সরেয়ার সাথে, এটাতেও সেরকম করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা তাহলে চটপট করে ফেলি, রেডি? ওকে, দেখো এখানে কি আছে, এ B, C, D, তারপর E, exactly. তাহলে লিখে ফেলো সবাই এখানে E, E, তারপর রয়েছে F. আবার প্রথম থেকে পড়ে আসি, A, B, C, D, E, F, G. চলো লিখে ফেলি G, G, E, F, G, H, তারপরে একটা গ্যাপ রয়েছে, E, F, G, H, I, exactly, লিখে ফেলো সবাই তাড়াতাড়ি। তারপর রয়েছে H, I, J, J এর পরে কি হয়? H, I, J, K, লিখে ফেলি সবাইকে। H, I, J, K, L, M, লিখে ফেলো, M, L, M, N, O, exactly, O, L, M, N, O, P, Q, Q for Queen, Q, R, S, এক্স্যাক্টলি, চলো লিখে ফেলো সবাই চটাপট, সবাই পারছি আমরা, তাই না? কিউ আর এস টি ইউ, ইউ, কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স, লিখে ফেলো চটাপট, টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জি অর সেট, লিখে ফেলি। বাহ, এই তো শেষ হয়ে গেছে আমাদের, দেখো আমরা করে ফেলেছি ফিল ইন দা গ্যাপস। তাহলে এবার প্রথম থেকে আরেকবার পড়ি আমরা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ V, W, X, Y, and Z. Yay! আমরা সবাই
করে ফেলেছি, তাই না? শুধু একটু আম্মু আপুর হেল্প লাগবে, তাহলে আমরা পেরে যাব। অবশ্যই আমরা পারবো, কারণ আমরা তো এগুলো ক্লাসে করেছি, তাই না? হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা সকালে উঠে বাবা মাকে সবাই গুড মর্নিং বলছি তো, না? আমি জানি তোমরা বলছো। আর রাতে ঘুমানোর সময় যেন কি বলতে হয়, গুড নাইট, এগুলো কিন্তু বলতে হবে। আর হ্যাঁ, আমাদের দেশের সকলের জন্য এবং বিশ্বের সকল লোকদের জন্য আমাদেরকে প্রে করতে হবে, কারণ কি বলতো, শিশুদের প্রার্থনা গড সবচেয়ে বেশি শোনে। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই থাক, আবার পরে দেখা হবে নতুন কিছু নিয়ে। বাই বাই।